আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজকে আমরা এক্সট্রিম স্পিড টেস্ট করতে যাচ্ছি দুটো গেমিং ফোনের মধ্যে, যার একটি হচ্ছে Realme Narzo 50 এন্ড আরেকটি হচ্ছে Realme Narzo N55। Realme Narzo 50 বেশ কিছুদিন আগেই মার্কেটে এসেছে, কিন্তু Realme N55 কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে। আর এই দুটো গেমিং ফোনের মধ্যে কে আসলে হবে বছরের সেরা গেমিং ফোন, সেইটাই আমরা আজকে দেখব। দুইটা ফোনেরই 464 ভেরিয়েন্ট বাংলাদেশে পেয়ে যাবেন 18,000 টাকার মধ্যে। সো আপনারা বুঝতেই পারছেন যে এই দুইটার মধ্যে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। এন্ড এই স্পিড টেস্টটা দেখা শেষ হলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের কোনটা নেওয়া উচিত। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা চলেছি স্পিড টেস্টে। আমার রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন Realme Narzo 50 অ্যান্ড আমার লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন Realme Narzo N55। ডিজাইনের দিকে অবশ্যই আপনারা পার্থক্য পাচ্ছেন। N55 ডিজাইনটা কিন্তু খানিকটা বেটার মনে হচ্ছে Realme Narzo 50 চেয়ে। তারপর ডিজাইনের বিষয় অ্যান্ড সম্পূর্ণ সব কিছুর বিষয়ে কদিন পর একটা কম্পারিজন করবো, সেটাতে আমি সব বিষয়ে খুব ভালোভাবে এক্সপ্লেন করবো আপনাদের। তো এই দুটো বেস্ট ফোনকে আজকে আমরা এই 12টা অ্যাপের মাধ্যমে স্পিড টেস্ট করবো অ্যান্ড দেখবো কে এগিয়ে থাকে। আমার স্পিড টেস্ট তিনটা সেকশনে বিভক্ত হয়। একটা হচ্ছে অ্যাপ সেকশন, যেখানে আপনারা এই 9টা করে অ্যাপস পাচ্ছেন অ্যান্ড তার সাথে 3টা করে গেমস পাচ্ছেন। আর তার সাথে আমরা অ্যাট দ্য এন্ড র্যাম ম্যানেজমেন্টও চেক করবো অ্যান্ড দেখবো যে র্যাম ম্যানেজমেন্টও কে এগিয়ে থাকে। এই তিনটা সেকশন থেকে যে দুইটা সেকশনে উইন হবে সেই আজকের উইনার হিসাবে বিবেচিত হবে। অ্যান্ড তার সাথে দুইটাতেই আমরা অন্তত বেঞ্চমার্ক রান করেছি, যেটা দেখলে আপনারা ডিরেক্টলি বুঝে যাবেন যে আসলে কোনটা এখানে পারফরমেন্সে এগিয়ে থাকে, সেইটা আমি ভিডিওর কোনো একটা অংশে দেখাচ্ছি। কিন্তু তার আগে আমরা স্পিড টেস্টটা শুরু করি। সো প্রথমে আমরা ওপেন করবো ফোন অ্যাপটি, দেখা যাক ফোন অ্যাপটি কে আগে ওপেন করতে পারে। ওকে, ফোন অ্যাপে কিন্তু লিটল বিট ফাস্টার ছিল আমাদের Narzo 50। এবার আমরা মেসেজ অপশনটা ওপেন করবো। ওকে, মেসেজ অপশনে কিন্তু Narzo 50 খানিকটা এগিয়েছিল। এবার আমরা আপনারা আমার সবার পছন্দের ইউটিউব ওপেন করবো। ওকে, ইউটিউবে কিন্তু লিটল বিট ফাস্টার ছিল N55। আপনারা হয়তো কাউন্টডাউনে দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি তাহলে আপনারা ইজিলি বুঝে যাবেন। সো এবার আমরা ওপেন করবো শ্যামস, দেখা যাক শ্যামস এখানে কে আগে ওপেন করতে পারে। ওকে, শ্যামসও কিন্তু এখানে N55 আগে ওপেন করেছে। সো অনেক হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হচ্ছে। আমরা এখন ওপেন করবো ক্রোম অ্যান্ড ক্রোমে কিছু একটা সার্চ করে দেখবো যে এখানে কে এগিয়ে থাকে র্যান্ডারিং টাইমে। তো দুটোতে আমরা উইকিপিডিয়া ওপেন করছি অ্যান্ড দেখছি র্যান্ডারিং টাইম কে বেশি নেয়। 1, 2, 3। ওকে, এখানে কিন্তু N55 এগিয়েছিল। আমি কিন্তু সারপ্রাইজড, কারণ দুইটার প্রসেসরে পার্থক্য রয়েছে। আপনারা জানেন N55 হেলিও G88 অ্যান্ড Narzo 50 এখানে হেলিও G96 প্রসেসর পাচ্ছেন। সো ডেফিনেটলি এখানে প্রসেসরের দিক থেকে কিন্তু বেটার Narzo 50, বাট অ্যাপ ওপেনিংয়ে এখন অবধি এগিয়ে আছে N55। আচ্ছা, আমি আপনাদের কিন্তু দেখা দিই, দুটা কিন্তু একই ওয়াইফাই কানেক্টেড। সো আপনারা দেখতেই পাচ্ছেন। সো প্লে স্টোরে দেখা যাক, রেডি, 1, 2, 3। ওকে, প্লে স্টোর কিন্তু খানিকটা আগে ওপেন করেছে Narzo 50। এবার আমরা ওপেন করবো ফেসবুক, দেখা যাক ফেসবুক কে আগে ওপেন করতে পারে। রেডি, 1, 2, 3। ওকে, ফেসবুকও কিন্তু Narzo 50 এখানে আগে ওপেন করেছে। সো Narzo 50 এখন খানিকটা উপরে আছে অ্যাপ সেকশনে। দেখা যাক বাকি যে দুইটা আছে এই দুইটা থেকে কে আগে কোনটা ওপেন করতে পারে। আমরা ওপেন করবো স্পটিফাই, দেখা যাক স্পটিফাই কে আগে ওপেন করতে পারে। ওকে, স্পটিফাই কিন্তু লিটল বিট ফাস্টার ছিল N55। ওয়াও, এখন কিন্তু ম্যাচ ড্র আকারে আছে লিটারেলি। দুইটাতেই 4টা 4টা করে অ্যাপ আগে ওপেন করেছে, দুইটারই 4-4 পয়েন্ট করে আপনারা পাচ্ছেন। অ্যান্ড হোয়াটসঅ্যাপ যে আগে ওপেন করতে পারবে অ্যাপ সেকশন সে জিতে যাবে। সো আমি সুপার এক্সাইটেড, আই হোপ আপনারও এক্সাইটেড, কারণ লেটেস্ট ভার্সন কিন্তু এখানে পাচ্ছেন Android 13, তার সাথে Realme UI 4.0। সো ডেফিনেটলি সেইটার একটা ইফেক্ট এইটা বলা যায়। সো এবার আমরা ওপেন করবো হোয়াটসঅ্যাপ, দেখা যাক হোয়াটসঅ্যাপ কে আগে ওপেন করতে পারে। রেডি, 1, 2, 3। ওকে, হোয়াটসঅ্যাপে কিন্তু লিটল বিট ফাস্টার ছিল Narzo 50 অ্যান্ড এরই সাথে অ্যাপ সেকশনের উইনার হয়ে যাচ্ছে Realme Narzo 50। অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমি এখানে কিছুতেই পিছিয়ে রাখবো না N55-কে। খুবই ভালো লড়ছে ভাই, কারণ প্রসেসর ডাউনগ্রেড হওয়ার পরেও এত ভালো লড়াই আমি কিন্তু অন্য জায়গায় করতে দেখি নাই, অন্য কোনো ফোনেও দেখি নাই।
কারণ আপনাদেরকে আমি এখনই দেখাই দিচ্ছি অন্তত বেঞ্চমার্কটা, তাইলে আপনারা বুঝে যাবেন যে দুইটার বেঞ্চমার্কের মধ্যে কতটা পার্থক্য। 281,000 স্কোর করে যে এখানে নারজো 50, তার অপর প্রান্তে N55 এর স্কোর হচ্ছে 186,000। সো ডেফিনেটলি প্রায় 100,000 কাছাকাছি এখানে ডিস্টেন্স পাচ্ছেন প্রসেসিং পাওয়ারে, তারপরেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করে যাচ্ছে N55। সো এবারে আমরা গেমিং সেকশনে যাব এবং এই গেমিং সেকশনের জন্য আপনারা অনেকেই ওয়েট করে আছেন, মানে গেমিং দেখেই হয়তো আপনারা ফোন কেনার চিন্তা করবেন, কারণ দুইটাই গেমিং ফোন অ্যান্ড দুইটাতেই কিন্তু দুর্দান্ত সব ফিচার্স দেওয়া হয়েছে। সো গেমসের মধ্যে প্রথমেই আমরা ওপেন করব সাবওয়ে সার্ফাস এবং দেখব যে সাবওয়ে সার্ফাস কে আগে ওপেন করতে পারে। ওকে, সাবওয়ে সার্ফাস কিন্তু লিটল বিট ফাস্টার ছিল এখানে নারজো 50। সো দেখা যাক স্ম্যাশ হিট কে আগে এখানে ওপেন করতে পারে। আমি আপনাদের সুবিধার্থে ল্যান্ডস্কেপ করে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। ওকে, এখানে কিন্তু নারজো 50 আবারও আগে ওপেন করেছে। সো দুইটা গেমেই কিন্তু নারজো 50 এখানে আগে ওপেন করেছে। সো আপনারা বুঝতেই পারছেন যে গেমিং সেকশনে এখানে কে জিতবে, ডেফিনেটলি নারজো 50। বাট তারপরেও আপনারা অনেকে ওয়েট করে আছেন যে কল অফ ডিউটি বা পাবজি বা ফ্রি ফায়ারে এখানে কে এগিয়ে থাকে সেইটা দেখে ফোন নেওয়ার জন্য। অ্যান্ড হিয়ার ইট ইজ, এখন আমরা কল অফ ডিউটি ওপেন করে দেখবো। অ্যান্ড এইটাতে যে এগিয়ে থাকবে আমি জানি আপনারা সেইটাই চুজ করবেন গেমিংয়ের জন্য। সো চলুন কল অফ ডিউটিটা ট্রাই করা যাক। রেডি, 1, 2, 3। ওকে, সেম টাইমে ক্লিক করে দিয়েছি আর আপনাদের জন্য আমি ল্যান্ডস্কেপও করে দিচ্ছি যাতে করে দেখতে আপনাদের সুবিধা হয়। ওকে, এখানে কিন্তু অনেকটাই আগে ওপেন করে ফেলেছে নারজো 50, লোডিং পেজে অলরেডি চলে এসেছে যেখানে এখন অবধি খোলার চেষ্টা করছে N55। সো অবশ্যই আপনারা জানেন যেহেতু প্রসেসর এইখানে ভালো, সো ডেফিনেটলি নারজো 50 আগে ওপেন করবে, এইটাই স্বাভাবিক। বাট এখন লাস্ট যে অপশনটা বাকি আছে সেটা হচ্ছে র্যাম ম্যানেজমেন্ট, সেইখানে আমরা দেখি আসলে N55 যে কোনো একটা সেকশনেও জিততে পারে কিনা, নাকি একদম ক্লিন সুইপ মারে এইখানে নারজো 50। যদিও অ্যাপ সেকশনে অনেক ভালো কম্পিটিশন দিয়েছে N55, বাট গেমিং সেকশনে কিন্তু একদমই পায়নি। সো বোঝাই যাচ্ছে যে গেমিংয়ের দিক থেকে এখনও নারজো 50 বেস্ট ভাই, 100,000 বেশি স্কোর করে অন্তত বেঞ্চমার্কে। সো বুঝতেই পারতেছেন আপনারা। সো যদি আমি র্যাম ম্যানেজমেন্টটা চেক করি তাহলে আমরা দেখতে পাবো যে আচ্ছা, ওকে, এইখানে কিন্তু জাস্ট 1, 2, 3, 4 মাত্র 4টা অ্যাপসই 2টা ফোন র্যামে ধরে রাখতে পেরেছে, বাকি যে অ্যাপসগুলো সেগুলো কিন্তু 2টা ফোনই ক্লিন করে দিয়েছে। সো তাতে বোঝাই যাচ্ছে যে র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে 2টা সমানই হবে। তারপরে এই 4টা থেকে আমরা 1-2টা ওপেন করে দেখি। প্রথমে সাবওয়ে সার্ফাসটা, ওকে, 2টা ফোনই রিলোড করছে, সো র্যাম ম্যানেজমেন্ট কিন্তু এতটা ভালো দেখতে পাচ্ছি না। সো এরপর আমরা ওপেন করবো স্ম্যাশ হিট। ওকে, স্ম্যাশ হিট কিন্তু N55 এখানে চলতেছে, রিস্টার্ট হয় নাই, বাট নারজো 50 কিন্তু রিস্টার্ট হয়ে গেছে। সো এতে বোঝা যায় যে র্যাম ম্যানেজমেন্টটা হালকা এগিয়ে আছে এখানে N55। সো র্যাম ম্যানেজমেন্টে আমরা অবশ্যই N55 এগিয়ে রাখতে পারি, বাট স্টিল 2টা সেকশনে এগিয়ে থেকে নারজো 50 এখানে বিজয়ী ঘোষণা করা হলো। অ্যান্ড বাকি কথা হবে ফেস ক্যামে। ওকে, সো আপনারা দেখলেনই যে আসলে কি হলো, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, যেইটার প্রসেসর ভালো সেইটাই পারফরমেন্স ভালো করবে, এইটাই স্বাভাবিক। অ্যান্ড আপনারা দেখেছেন অন্তত বেঞ্চমার্কেও রিয়েলমি নারজো 50 কিন্তু 100,000 উপরে স্কোর করে। সো রিয়েলমি নারজো 50 যে এখানে এগিয়ে থাকবে সেটা বলাই বাহুল্য। অ্যান্ড 3টার মধ্যে 2টা সেগমেন্টে কিন্তু নারজো 50 এখানে এগিয়েছিল, বাট অ্যাপ সেকশনে সিরিয়াসলি আর একটুর জন্য এগিয়ে যায় না এখানে N55। ইভেন N55 কিন্তু উইন করেছে র্যাম ম্যানেজমেন্টেও। সো আপনারা বুঝতেই পারছেন যদি গেমিংয়ে এইটা একটু টক্কর দিতে পারতো তাহলে আপনাদের জন্য আজকে হয়তো আমি N55টা রিকমেন্ড করতাম, বাট স্টিল অন্যান্য জিনিস যদি আপনারা বিবেচনা করেন, ক্যামেরার ডিজাইন, তাহলে কিন্তু এখনও N55 এগিয়ে থাকে। তারপরেও এদের মধ্যে একটা ফুল কম্পারিজন আসবে, সেইটাতে আমি প্রপার আপনাদেরকে ধারণা দেব যে কোন ফোনটা আপনাদের নেওয়া উচিত। সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এছাড়াও N55 কিন্তু একটা ফুল রিভিউ আমি করেছি, যদি ফুল রিভিউ আপনারা দেখতে চান তাহলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে শুধু থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।